একবারে গ্রস্ত করতে আগে খুব বেশি ক্রিকেট খেলা দেখতো, এখন আর বেশি দেখে না। রাস্তায় চলতে লাগলে কোথাও তো দিন দেখে, সেখানে দেখানো হয়েছে তো 5-10 মিনিট দেখে নেয় আর কি। বলতে এর থেকে কিভাবে বাঁচতে পারে সব বুঝছি, 5-10 মিনিট দেখে নিজের ইচ্ছায় দেখে আর অনিচ্ছায় দেখে। ইচ্ছা শক্তিকে কাজে লাগানোর জন্য তাকিদ করা হবে, ইচ্ছা করে বিষ খাবে, আমাদের ইচ্ছা করে কেমন বা বিষ না খেয়ে করা যায় প্রশ্ন করবে। প্রশ্ন হবে আমি ইচ্ছা করে বিষ খাই, আমি তার বিষ না খাই ইচ্ছা করে, কি উপায় আছে? আমি ইচ্ছা করে খাই সর্বপ্রথম কে হাদিস সমূহকে কিতাব আকারে প্রকাশ করে এটা রসুলের জামানাই বক্তব্য। হযরত আব্দুল্লাহ ইবনে আমর উনি কিতাব আকারে তৈরি করছিলেন, আরো পাঁচজন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি করছিলেন। সাহাবায়ে কেরাম থেকে তা শুরু হয়ে গেছে, বাকি সব সাহাবির হাদিসগুলো এক জায়গায় করা সেটা উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জামানায়। হ্যাঁ, মোহাম্মদ ইবনে শিহাব জোহরি ইবনে শিহাব জোহরি তিনি করতেন এটা, আর একজন করতেন আবু বকর ইবনে আজ। এই দুজনে একই টাইমে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জামানায় সব হাদিস গুলো এক জায়গায় জমা করতে চেষ্টা করতেন। বক্তৃতার ইমাম সাহেব সঠিক সময় নামাজে দাঁড়ায় না, তিনি মুসল্লিদের অপেক্ষা করেন, গরিবদের জন্য অপেক্ষা করেন না। তাকে বলি হুজুর দাঁড়ান, তিনি বলে ইমাম সাহেবরা কিছু সময় অপেক্ষা করতে পারেন, তুমি আমার হুকুম করবে। এটা তো ঠিকই আছে, আমাদের বিভিন্ন মসজিদে একটা বোর্ড লাগাই রাখি যে এই নামাজ এই কটার সময় শুরু করতে হবে, এটা তো শরিয়াতে বলে নাই, শরিয়াতে এটা বলে নাই যে এরকম জুমার নামাজ পাঁচটায় দাঁড়িয়ে দিতে হবে, দেড়টায় দাঁড়িয়ে দিতে হবে, আসরের নামাজ 7:45 দাঁড়িয়ে দিতে হবে, এটা বলে নাই। এটা আমাদের একটা ইন্তেজামের সুবিধার জন্য সকলের জানা থাকল, লোকজন দেখত, ইন্তেজামের সুবিধার জন্য করা হয়েছে, এটা কোনো শরীয়ত না। তাহলে ইমাম সাহেব বিশেষ কোনো কারণে একটু দেরি করেন, সেগুলোতে বাইরের থেকে কিছু লোকজন আসছে জামাত করতে চায়, তারা একটু উজু করছে, তাদের জন্য উনি 2 মিনিট দেরি করলেন। এবার কি আছে অধিকার? ইমাম সাহেব এখন আসে নাই তো তার জন্য 2-1 মিনিট দেরি করতে হবে, আসে নাই বলে হট করে খান ইমাম দাঁড়াই গেল না, ঠিক তার তাহলে ইমাম অভিযুক্ত হবে, ইমামের জন্য কিছুক্ষণ বিলম্ব করতে হবে, মানুষের ওজন আপত্তি থাকে, হয়তো তিনি তৈরি নিয়েছিলেন কিন্তু মানুষ তো তৈরি না করে কোনো কারণে রুজু চলে গেছে, বা দেখে যে নখের মধ্যে চুন আবার একটা সাফ করতে গেছে, তো কারেক্ট টাইম আসতে পারে নাই, তার জন্য 2-1 মিনিট 3-4 মিনিট দেরি করছে, একদম ঘরে ঘাম করলে দাঁড়িয়ে গেছে, এটা কোনো ফল হবে তাহলে এতটুকু বাকি রাখতে হবে। মসজিদে একটু বেশি বসলে কোনো গুণা তো নেই, এর থেকে আমরা সব উঠতে
ইমাম বিশেষ কোন কারণে মুসল্লিদের জন্য একটু দেরি করলে দেরি করতে পারে, তবে সব মুসল্লিদের এক সমান নজরে দেখতে হবে। বিশেষ কারোর জন্য দেরি করা এটা আবার শান্তন ঠিক না। ছবি সংযুক্ত কাপড় বিক্রি করা জায়েজ কিনা, পরিধান করা না জায়েজ, চাদর ব্যবহার করা যাবে কেন, ছবি কিসের ছবি, প্রাণীর ছবি না ফলমূলের ছবি, প্রাণীর ছবি যদি না হয় তো যে কোনো ছবি ব্যবহার করা যায়, ধর্মের ছবি, গাছের ছবি, ফুলের ছবি, হ্যাঁ এগুলো তো নিষেধ নেই, প্রাণী বলতে যা বোঝায় এটা নিষেধ, এটা নিষেধ। ওইটাও ব্যবহার করা কিছু কিছু সুরত আছে, যদি মাথা মুছে দেওয়া হয় ফিল মারলে মাথা লেপটাই গেল, ওটার ছবি থাকে না, অথবা ছবিটাকে এমন জায়গায় ব্যবহার করলেন যেখানে এটাকে পাড়ানো হবে, পাও দিয়ে বিচার আসা তো সেটাও যায় কিন্তু না করা উচিত। আপনি পাড়ানোর জন্য ব্যবহার করছেন কিন্তু আরেকজন মনে করবে উনি তো হুজুর, উনি তো তবলিগালা, উনি তো ছবি আলাদা ব্যবহার করছে, আমার জন্য কি অসুবিধা, এই পার্থক্য বলবে না, ওই তো করছে পাড়ানোর জন্য, হ্যাঁ আর আপনি তো করছেন পর্দার ভিতরে পাড়ানো হয়েছে, তো সূক্ষ্ম পার্থক্য আছে, অনেকে বুঝবেন এদের অনেক ডায়েট কাজও ছেড়ে দিতে হয় মানুষকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য। কাপড়ে পেশাব লাগলে দুইবার ধুইলে কি পাক হবে, তো যে পেশাব তো দেখা যায় না, দেখা না গেলে সেগুলো তিনবার ধুইতে ভালো হয়, আর দেখা গেলে না পাকটা দূর হওয়া পর্যন্ত ধুইতে হবে। একবার যদি দূর হয়ে যায় ঠিক আছে, দুইবার দূর হয়ে গেল ঠিক আছে, মূল না পাকটা দূর হওয়া পর্যন্ত ধুইতে হবে, দেখা না গেলে তিনবার ধুইতে ভালো হবে। কোরআন শরীফ তেলাওয়াত শোনা কি ওয়াজিব, যদি তেলাওয়াত করে তেলাওয়াত সহি না হয় তবুও শুনতে হবে, নামাজে যখন তেলাওয়াত করা হয় তখন তো মুসল্লিদের জন্য তেলাওয়াত শোনা ওয়াজিব, তারা নিজেরা পড়তে পারবে না, ইমামেরটাই শুনতে হবে, কিন্তু নামাজের বাইরে যদি কেউ তেলাওয়াত করে সেখানে দেখা আপনার যদি কোনো কাম কাজ না থাকে বসে আছে শোনেন, আর আপনি অন্য কোনো কাজে মজবুল আছেন, তা আপনার জন্য ওটা শোনা ওয়াজিব না। নামাজের বাইরে কেউ তেলাওয়াত করতেছে, আপনি অন্য কোনো কাজে মজবুল আছেন, তা আপনার জন্য শোনা ওয়াজিব না। তেলাওয়াতকারীরও দায়িত্ব দাও, তুমি এমন জায়গায় জোরে জোরে তেলাওয়াত করো না যেখানে লোকজন দুনিয়াবি কাজে মজগুল আছে, তোমারটা তাদের শোনার মতো ফরসুক অবসর নেই, সেখানে তুমি জোরে তেলাওয়াত করো না, আসতে পারো। বালিকা হাই স্কুলে পড়া ভালো নাকি বালিকা আলিয়া মাদ্রাসায় পড়া ভালো? বালিকা আলিয়া মাদ্রাসায় কি আছে? আর কথা হলো বালিকা হাই স্কুল হোক, মহিলা হাই স্কুল আছে অথবা মহিলা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা, দুটো স্কিম চালু করে গেছে কারা? এই দুটোটা একটা মুসলমানদের চালু করা না, হাই স্কুল না আলিয়া মাদ্রাসা, কারণ তারা বুঝে শুনেই চালু করবে না বুঝে পড়েন, এই জন্য ক্ষতি তো উভয়টার ভিতরে আছে, উভয়টার মধ্যেই ক্ষতি আছে। এই যে বাইরে যাতায়াত করবে এটা তার উপরে খারাপ প্রভাব পড়বে, তার চারিত্রিক দিক দিয়ে অনেক দুর্বলতা প্রকাশ পাইছিল, ওটাই ভালো
এজন্য কোরআন দ্বারা বোঝা যায় যে মহিলাদেরকে সাদা সিধা রাখো। সাদা সিধা রাখার অর্থ হল দুনিয়াবি তালিম কম দাও, হিসাব কিতাব বোঝে। হ্যাঁ, স্বামীর কাছে একটা জিনিস জানাইতে পারে, লিখে যত বেশি পড়াইবেন তালাক চতুর তত বেশি হবে, সেটা কোরআনের আয়াতের খেলাফ। কোরআনে বলা হয়েছে আল মুহসানাতিল গাফিলাতিন, আল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। গাফিলাত মানে আল্লাহ কোরআনে বলছেন মহিলারা সাদা সিধা থাকে। ইংরেজি তালিম দিলে বা আলিয়া পড়াইলে সাদা সিধা তো থাকবে না, এই জন্য ইংরেজি তালিম যত বেশি দিবেন হ্যাঁ তত তার অবমূল্যায়ন হবে, ডিমোশন হবে। আর ইংরেজি তালিম যত কম দিবেন, কোরআন সুন্নাহর তালিম দিবেন, তো প্রমোশন হবে। এই জন্য তাদেরকে এত বেশি ইংরেজি তালিম দেওয়া একদম ইঞ্জিনিয়ার বানাই কি করবে, এটা বাচ্চা বারো দিবে প্রকৌশল ইঞ্জিনিয়ার দিয়ে কি করবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে কি করবে, এগুলো ইংরেজ গাধাদের বুদ্ধি সব এক লাগে দেখে। আরে এটা এতগুলো দব দেওয়া যাবে না, আসতে তবে আজকে হিজরি নববর্ষ উপলক্ষে আলাদা কোন ইবাদত আছে কি? হিজরি নববর্ষ তো অনেক আগে শুরু হয়ে গেছে, এখন তো মহরম মাসের কথা 21-22 তারিখ, তারপর যেদিন 1 তারিখ ছিল সেগুলো কোনো করণীয় ছিল, এগুলো বিধর্মীরা করে। বিধর্মীদের 36 কোটি দেবতা আছে, একটা দেবতা হলো জামানা, একটা দেবতা হল জামান। এই জন্য 1 বৈশাখে যখন আসে ওই জামানাকে তারা পূজা করে, তাতে জামানাটাকে আমাদের আসে। তা আমরা কি 36 কোটি দেবতা মানি? ওরকম ইংরেজরা তারাও ওইরকম হাজি ফাস নাইট যখন আসে বহু অশ্লীলতা করে, সেগুলো বাতিল ধর্মে আসে, ইসলামে এগুলো নেই। নববর্ষ উদযাপন মহরমের 1 তারিখে এটা ইসলামী নেই, এগুলো কাফেরদের কৃষ্টি কালচার, যার থেকে দূরে থাকা আমাদের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ وعلى آله وسلم تسليما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، ارحم علينا وعلى أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اجعل خير أموري آخره وخير عملي يوم ألقاه. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.